মাত্র এক মাসের মধ্যে কাতার 2022 ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টটি প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হচ্ছে এবং কাতার এই বিশাল টুর্নামেন্টের আয়োজন করার জন্য আটটি চিত্তাকর্ষক স্টেডিয়াম তৈরি করেছে। 3 মিলিয়নের কম লোক কাতারে বসবাস করে এবং এটি সর্বকালের বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে সবচেয়ে ছোট দেশ। এই স্টেডিয়ামগুলো সম্বন্ধে কিছু তথ্য এবং তাদের ডিজাইনগুলোর সম্বন্ধে জানতে পারবেন আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। এবারের বিশ্বকাপ এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল। 2022 ফিফা বিশ্বকাপের জন্য কাতার প্রায় $220 মিলিয়ন ব্যয় করেছে বলে জানা গেছে। এর বিপরীতে জার্মানিতে অনুষ্ঠিত 2006 বিশ্বকাপের খরচ ছিল মাত্র $4.3 বিলিয়ন। স্টেডিয়ামগুলি দোহা শহরের 21 মাইলের মধ্যেই অবস্থিত এবং যোগাযোগের ব্যবস্থা হিসেবে মেট্রো এবং ট্রাম সংযুক্ত করা হয়েছে, যার কারণে যে কোনো ভক্তের জন্য একই দিনে একাধিক খেলা দেখা সম্ভব হবে। গ্রীষ্মের উচ্চ তাপমাত্রা কাজে লাগিয়ে প্রতিটি স্টেডিয়ামে সৌরশক্তি চালিত শীতল প্রযুক্তির ব্যবহার করা হয়েছে, যাতে তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস থাকে। সমস্ত স্টেডিয়াম পরিবেশ বান্ধব এবং তাদের তাপমাত্রা নিয়ন্ত্রণযোগ্য। 1 নম্বরে রয়েছে লুজেল স্টেডিয়াম। টুর্নামেন্টের শেলবি স্টেডিয়াম, যেটি উদ্বোধনী ম্যাচ এবং ফাইনালের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচগুলি হোস্ট করবে, তা হল লুজেল স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি ফস্টার এবং পার্টনার্স নামক আর্কিটেকচার কোম্পানি দ্বারা ডিজাইন করা হয়েছিল। সকল স্টেডিয়ামের মধ্যে সর্বোচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে 80,000 দর্শক একত্রে খেলার আনন্দ উপভোগ করতে পারবে। এর নকশাটি ফ্যান্টম লন্ঠন দ্বারা অনুপ্রাণিত হয়েছে, যা আলো এবং ছায়ার দ্বারা নির্দেশ করা হয়। লুজেলের আকৃতি এবং সম্মুখভাগ আরব ও ইসলামী বিশ্বের শিল্প ও কারুশিল্পের স্বর্ণযুগের বৈশিষ্ট্যযুক্ত সার এবং অন্যান্য জটিল আলংকারিক গঠন নির্দেশ করে। এই বছরেই স্টেডিয়ামটি নির্দিষ্ট সময় থেকে অনেক পিছিয়ে চালু করা হয়েছিল এবং এটি দোহা শহর থেকে 10 মাইল দূরে অবস্থিত। টুর্নামেন্টের শেষে এই স্টেডিয়ামের বেশিরভাগ আসন সরিয়ে ফেলা হবে এবং উন্নয়নশীল দেশগুলোকে দান করা হবে, কারণ 2022 সালের পরে লুজেলের নতুন শহরটির নিজস্ব ফুটবল স্টেডিয়ামের প্রয়োজন হবে না। 2 নম্বরে রয়েছে আলবাইত স্টেডিয়াম। সবচেয়ে বড় স্টেডিয়ামগুলোর মধ্যে একটি হল আলবাইত স্টেডিয়াম। এই স্টেডিয়ামে সেমিফাইনাল পর্যন্ত ম্যাচগুলি পরিচালনা করবে এবং এই স্টেডিয়ামে 9টি ম্যাচের আয়োজন করতে প্রস্তুত। আলবাইত স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান এবং স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এই স্টেডিয়ামটি দ্বিতীয় সর্বোচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন এবং একত্রে 60,000 দর্শক খেলার আনন্দ উপভোগ করতে পারবে। বেতাল ষাঁড় নামে পরিচিত একটি ঐতিহ্যবাহী আরব তাঁবুর মতো দেখতে এটিকে ডিজাইন করা হয়েছে। স্টেডিয়ামের নকশা কাতারের অতীত ও বর্তমানকে তুলে ধরে। এটি টেকসই একটি মডেল এবং এর চারপাশে সবুজ গাছপালা দ্বারা ঘেরা রয়েছে, কারণ নভেম্বর মাসেও কাতারের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। আলবাইত স্টেডিয়াম শহরের কেন্দ্র থেকে 27 মাইল দূরে অবস্থিত। এটি দোহা শহর থেকে সবচেয়ে দূরের স্টেডিয়াম, কিন্তু ভক্তরা এখান থেকে যেতে চাইবে না, কারণ এখানে তারা 5-স্টার হোটেলে থাকতে পারবে এবং এর বিলাসবহুল শপিং সেন্টারের সুযোগ সুবিধা উপভোগ করতে পারবে, যা খেলা চলাকালীন সময়ে চালু করা হবে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। লাইক ও আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।